আসসালামু আলাইকুম। মেদ ভুঁড়ি কী করি? ভুঁড়ি আমাদের সৌন্দর্য হানি করে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে প্রায় সহস্রাধিক মানুষ বাড়তি ওজন নিয়ে প্রচুর শঙ্কায় ভোগেন এবং মেদ কমানোর উপায় খোঁজেন। কীভাবে কত দ্রুত ওজন কমানো যায় তার চেষ্টা করেন। পিতামাতা যদি বাড়তি ওজনের সমস্যা ভোগেন তাহলে তার সন্তানের এই রোগ ভোগের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া বাড়তি ওজনের কারণে অনেক রোগের সম্ভাবনা রয়েছে। এই রোগগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ডায়াবেটিস, ক্যান্সার আর স্ট্রোকের মতো বড় ধরনের রোগ। অনেকেই আছেন মোটা নয় কিন্তু অনেক মেদ, কিংবা দেহের কিছু কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করেন। মোটা হয়ে গেলে যেমন হাঁটাচলা কষ্ট হয় তেমনি আবার সৌন্দর্য হানি হয়। আসুন আমরা জেনে নিই মেদ কীভাবে দূর করা যায়। হাঁটুন, ওজন কমাতে হাঁটার কোনো বিকল্প নেই। আর হাঁটা কেবল ওজনই কমায় না, হৃদরোগের ঝুঁকি কমায়। পর্যাপ্ত ঘুম, ঘুম ভালো হলে শরীরের বাড়তি মেদ ঝরে যেতে সাহায্য করে, এজন্য ভালো ঘুমের দরকার। মানসিক চাপের বোঝা এড়িয়ে চলুন, মানসিক চাপ যতটা পারেন এড়িয়ে চলুন। মানসিক চাপের ফলে আপনার শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, ফলে শরীরের পাচন ক্ষমতা কমে যায় এবং শরীরের মেদ জমতে শুরু করে। প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রচুর পানি পানের ফলে আপনার শরীরে মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে শরীরের চর্বি জমতে দেয় না, বাড়তি চর্বি ঝরে যায়। উচ্চ তেলযুক্ত খাবার ও কোল্ড ড্রিঙ্কসকে এড়িয়ে চলুন। অনেকে শরীরে বাড়তি ওজন কমানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে বেড়ান, কিন্তু আমি বলবো আপনি ডাক্তারের পরামর্শ নিন। আমরা যা করি, প্রথমেই কম ক্যালোরি ডায়েট কিংবা না খেয়ে থাকার অভ্যাস করি। এতে ওজন হয়তো ঠিকই কমে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারেও আমাদের জানতে হবে। ওজন কমে যাচ্ছে ঠিকই, কিন্তু পুরো প্রভাব পড়ছে শরীরের মাংসপেশিতে। এর ফলে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে, এটা বিপাকক্রিয়াকে ধীর করে দেয়। এছাড়াও ডায়াবেটিস টাইপ 2-তে আক্রান্ত হবার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের ওজন কমাতে হবে। মেদ আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ব্যায়াম, মেদ কমানোর আরেকটি উপায় হলো ব্যায়াম। ব্যায়াম হলো পেটের মেদ থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায়। পেটের মেদ থেকে মুক্তি পাওয়ার আরেকটি উপায় হলো সকালে খালি পেটে গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। আরও পারেন সকালে জিরা পানি কুসুম কুসুম গরম অবস্থায় পান করুন। পেটের ফোলাভাব দূর করতে এবং মেদ ঝরিয়ে ফেলতে খুব কার্যকর। কাঁচা শাকসবজি অর্থাৎ সালাদ ফলমূল খেতে পারেন, মিষ্টিকে এড়িয়ে চলুন। গ্রিন টি খেতে পারেন, গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি যা শরীরের জন্য বিস্ময়কর কাজ করে। গ্রিন টি মস্তিষ্কের ক্রিয়া, স্মৃতিশক্তি এবং পেটের মেদ কমাতে সাহায্য করে। সব কিছু করার পরে যা করতে হবে তা হলো ব্যায়াম। মেদ কমাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। শরীরকে ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করুন। নিজেকে ফিট রাখাটা অত্যন্ত জরুরি। বাড়তি ওজন শুধু দৈহিক সৌন্দর্যকে নষ্ট করে তা নয়, বরং বিভিন্ন রোগের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সবসময় দরকার নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখা। আজীবন নিয়ম মেনে পরিমিত খান, নিয়মিত হাঁটাচলা করুন, শরীর সুস্থ থাকবে, মেদ ভুঁড়ি থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ।